আমি ইসকন নামক একটি প্রতিষ্ঠানের সদস্য, ইসকন নামক একটি সংগঠনের অনুষ্ঠানে সেখানে যাওয়ার মানেই এই নয় যে আমি সেখানে সদস্য। কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে, অবশ্যই থাকবে, কারণ আমরা আইন দ্বারা সেই মাদ্রাসা, কওমি মাদ্রাসাকে আমরা কিন্তু স্বীকৃতি দিয়েছি। এই আলোচনাটা এসেছে জেলা প্রশাসকদের কাছ থেকে যে সেখানে অনিবন্ধিতভাবে অনেক ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠছে, প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক কারা। তো এই ধরনের মন্তব্য আমি করিনি। যারা এই আলোচনাটা সৃষ্টি করে একটা গুজব রটাচ্ছেন, এটা বলবো অবশ্য গুজব এবং অপপ্রচার, আমার বক্তব্যকে বিকৃত করে, আমার বক্তব্য সেখানে ভিডিও সহকারে আছে, বিকৃত করে গুজব রটানো হচ্ছে। সে গুজব রটিয়ে কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলি বা শিক্ষক বলি বা আমাদের অভিভাবকদের মধ্যে এক ধরনের উত্তেজনা সৃষ্টির একটা নোংরা অপচেষ্টা একটি রাজনৈতিক দল করছে, এবং তারা এই অপরাজনীতি করার প্রাক্কালে আরও অনেক ধরনের মানহানিকর এবং অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। এর মধ্যে একটি ছিল যে আমি ইসকন নামক একটি প্রতিষ্ঠানের সদস্য, ইসকনের সদস্য হয়ে আমি ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন সংস্কৃতির শিক্ষাক্রমে ঢোকানোর অপচেষ্টায় লিপ্ত আছি। তো এই প্রেক্ষিতে আমার বক্তব্য হচ্ছে এটা একেবারেই একটা আপত্তিকর, মানহানিকর এবং ষড়যন্ত্রমূলক মন্তব্য। যেই ব্যক্তি এই মন্তব্যটি করেছেন সেই ব্যক্তি আমাদের বিগত জাতীয় নির্বাচনে বাংলাদেশের যে আমাদের নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল ধরনের প্রতিষ্ঠানকে অগ্রাহ্য করে নির্বাচন বিরোধী প্রচারণা করতে চেয়েছিল, এবং তারা অপরাজনৈতিক যেই সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর সাথে আঁতাত করে বাংলাদেশে একটি অরাজকর পরিস্থিতির সৃষ্টি করতে চায় এবং পরিকল্পিতভাবে বিকৃত করে কথা, আমার বক্তব্য বিকৃত করে প্রচার করছে। আমি ইসকনের সদস্য কেন হতে যাব? যেই বক্তব্যের একটা পুরনো অনেক আগের একটা সমাবেশে যাওয়া বক্তব্যের রেশ ধরে এই আলোচনাটা তারা করছে বা অপপ্রচারটা করছে, সেটা হচ্ছে যে একটি ধর্মীয় সনাতন ধর্মীয় ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে আমি গিয়েছিলাম এবং সেখানে বলেছি যে শৈশবে আমার বাবা আলহাজ এবিএ মহিউদ্দিন চৌধুরী, তিনি আমাকে নানান সময়ে নানান ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে আমাকে নিয়ে গিয়েছেন, একজন অসাম্প্রদায়িক মানুষ হিসেবে আমাদেরকে বড় করার জন্য, আমাদের যেটা দলের যেটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। তিনি নিজেও ব্যক্তিগতভাবে অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ ছিলেন এবং অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। তার মানে এই নয় যে সনাতন ধর্মাবলম্বীদের কোনো পূজা মণ্ডপ বা মন্দির সেখানে পর্যটক হিসেবে বা যে কোনোভাবেই আমরা সেখানে গেলেই যে আমাদের ইমান দুর্বল হয়ে যাবে এটা গ্রহণযোগ্য নয়, এবং অনেক আলেম ওলামাবৃন্দও কিন্তু বলেছেন যে সেখানে ইমান দুর্বল হয়ে যাওয়ার কোনো বিষয় নেই। তো আমি সেখানে ইসকন নামক একটি সংগঠনের অনুষ্ঠানে সেখানে যাওয়ার মানেই এই নয় যে আমি সেখানে সদস্য, বা সেখানে অনুষ্ঠানের মধ্যে কোনো সেখানে খাদ্যদ্রব্য যেটা দেওয়া হচ্ছে, খাবার যেটা দেওয়া হচ্ছে, প্রসাদ হিসেবে যেটা দেওয়া হচ্ছে, সেটা সেখানে সেই প্রসাদ যদি কেউ গ্রহণ করে, সেই প্রসাদ যদি সেখানে যদি মানে ইসলাম ধর্মীয় যে আমাদের যে খাদ্য গ্রহণের ক্ষেত্রে যে ধরনের বিধিনিষেধ আছে, হালাল হারাম, সেই ধরনের যদি কোনো বিষয় না থেকে থাকে তাহলে সেটা গ্রহণ করার মধ্যে তো মানুষের ইমান দুর্বল হয়ে যাওয়ার কথা নয়। তো এটা একটা অপপ্রচার, এবং সেটা গ্রহণ করেছি এইটা বলে আমি একটা বক্তব্যে বলেছিলাম, এবং সেটা রেশ ধরে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে এই ইসকনের সদস্য বলে প্রচার করা হচ্ছে, সেটা আমি প্রতিবাদ জানাচ্ছি। এটা একেবারেই একটা পরিকল্পিত ষড়যন্ত্র, এবং আমরা এটাও বলছি যে আমাদের যারা আলিয়া মাদ্রাসাগুলো আছে, আলিয়া মাদ্রাসাগুলো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে, সেখানকার অনেক আলেম ওলামাবৃন্দের সাথে আমাদের সবসময় কাজ করার সুযোগ হয়, এবং আমাদের জাতীয় শিক্ষাক্রম যেটা এখন নির্ধারণ করা হয়েছে সেখানে তাদের পক্ষ থেকেও অনেক ধরনের ইনপুট আছে, মতামত আছে, ফিডব্যাক আছে, আমরা সেভাবে তাদের সাথে কথা বলে সেটা সাজিয়েছি, এবং তাদের কোনো এই বিষয়ে অপরাজনৈতিক আলোচনা তারা কেউই সেখানে গ্রাহ্য করেননি এবং এই ধরনের আলোচনাও তারা কখনো প্রশ্রয় দেননি। এবং আমরা আপনারা জানেন যে কিছুদিন আগে যখন শরীফ শরীফা এই সেই যে গল্পটি নিয়ে যখন আলোচনা সমালোচনা হয়েছে, তখন আমরা একটা সুনির্দিষ্ট ধর্মতত্ত্ববিদদের সাথে নিয়ে একটা সুনির্দিষ্ট কমিটি করেছি, তারা বিষয়টা পর্যালোচনা করে আমাদেরকে খুব শীঘ্রই একটা
এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তাই এখানে ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলে আমার বক্তব্য বিকৃত করে যারা এই অপরাজনীতিটা করছে, আমি মনে করি তারা অবশ্যই শুধুমাত্র আমাদের দেশের শত্রু নয়, তারা এই বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠী দীনে ইসলামের যে শান্তিময় চর্চা সেটাকেও তারা ব্যাহত করে অশান্তির চর্চা শুরু করতে চায়, সাম্প্রদায়িক একটি পরিস্থিতি বা অবস্থা এখানে তারা চায়, ধর্মে ধর্মে হানাহানি সংঘাত সেগুলোকে উস্কে দিতে চায়, এবং সেইটার করার জন্যই একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে, বাংলাদেশের সমাজ এবং অর্থনীতিকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার অপচিন্তা থেকে তারা সেগুলো করছে। তবে আমরা সেটা হতে দিব না। আমরা বারবার বলছি যে কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে, অবশ্যই থাকবে, কারণ আমরা আইন দ্বারা সেই মাদ্রাসা, কওমি মাদ্রাসাকে আমরা কিন্তু স্বীকৃতি দিয়েছি। বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসাসমূহের যে সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিস, সেই সর্বোচ্চ ডিগ্রিকে মাস্টার সমমান দিয়েছে। সুতরাং সেই মর্যাদাটা তো আমরা অক্ষুণ্ণ রেখেছি, আইন দ্বারা স্বীকৃত সেই মর্যাদা, এবং কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু সেইখানকার শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, ন্যূনতম যে লিটারেসি নিউমারেসির কথা আমরা বলছি, তারা যাতে করে কর্মসংস্থান পায়, সেই সমস্ত বিষয়গুলো নিশ্চিত করার জন্য এই কর্তৃপক্ষের সাথে আমরা একসাথে কাজ করতে চাচ্ছি এবং একসাথে কাজ করব আগামীতেও। সেই সদিচ্ছা আমাদের শুধু নেই তা নয়, আমরা তাদের সাথে কাজ করার জন্য বারংবার তাদেরকে আমন্ত্রণও জানিয়েছি, কারণ আইন দ্বারা আমরা তাদেরকে এই মর্যাদাটা দিয়েছি। ইসলামী আরব বিশ্ববিদ্যালয় হয়েছে, তাই এখানে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার মতন কথা কখনোই কেউ বলেনি। কিন্তু একটি পরিকল্পনার মধ্যে থেকে, নিবন্ধনের মধ্যে থেকে কি পড়ানো হচ্ছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে সেটার উপরে নজর রেখে আমার শিক্ষার্থী, আমাদের এই প্রজন্মকে আমরা কি পড়াচ্ছি, সেটা জাতীয় শিক্ষাক্রম হোক, কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, ইংরেজি মাধ্যম হোক, কি পড়াচ্ছি সেটার উপর তো রাষ্ট্রের একটা নজর অবশ্যই থাকতে হবে। রাষ্ট্রবিরোধী কোনো কিছু যদি সেখানে পড়ানো হয়, সেটা যে কোনো প্রতিষ্ঠান হোক, জঙ্গিবাদের পক্ষে যদি কোনো কিছু পড়ানো হয়, আমরা অনেক জায়গায় অনেক বই দেখেছি যে নানান ধরনের পাবলিশিং হাউসের নাম করে অনেক ধরনের বইয়ে উগ্র সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়ার জন্য বই পুস্তকও ছাপানো হয়েছে, এবং অনেক প্রতিষ্ঠানে সেগুলো পড়ানো হচ্ছে। সেগুলো তো অবশ্যই আমাদের দেখতে হবে এবং সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি প্রতিবাদ জানাচ্ছি আমার বক্তব্যকে বিকৃত করে, প্রচার করে বক্তব্য প্রত্যাহারের যেই দাবি উঠেছে সেটা একটি রাজনৈতিক অপচেষ্টা।